সরি, আপনাকে ভয় দেখাতে আসছিলাম। এসে নিজেই বিপদে পড়ে গেছি, আর একটু হলে কুকুরগুলো আমাকে কামড়ে দিত। মামুন, আজকে যা করলি মনে হয় চেয়ারম্যান সাহেব বসে থাকবে, ও এবার আমাদের পিছে আরো বেশি উঠে বসে লাগবে। আব্বু এত চিন্তা করছো কেন? দেখব এইবারও কি করতে পারে। আমি আব্বু আর ভাইয়াকে নিয়ে বাসে চলে আসলাম। অনেকদিন পর মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি অনুভব করতে পাচ্ছি। চাপা রাগ আজ প্রকাশ করতে পেরে হয়তো এত আনন্দ লাগছে। বাসায় যে যার মতো করে কথা বলছে, আমার আবার ফ্যামিলি প্যাচেলের মধ্যে থাকতে একদম ভালো লাগে না। আমি আমার রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম এটা টিন সেট, ঘরে আওয়াজ আসবেই। কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলাম। বিকেলবেলা আবারও তিনজন মিলে ঘুরতে বের হয়েছি। যতদূর খবর পেয়েছি চেয়ারম্যানের হাত ভেঙে গেছে। বা, আমার এত শক্তি, এক বাড়িতেই কেল্লা ফতে করে ফেলেছি। নাকি চেয়ারম্যানের হাত পাটখড়ি ছিল, অল্প আঘাতে ভেঙে গেছে? ভাই, তুই আজ যেটা করেছিস এতদিন আমরা তা ভাবার সাহসও পাইনি। আমি আবার কি করলাম? কি করেছিস মানে, বাজারে এতগুলো লোকের সামনে চেয়ারম্যানকে মেরেছিস, এর থেকে বড় আর কি হতে পারে? এখন যদি চেয়ারম্যানের লোক তোর উপর আক্রমণ করে? আমার মনে হয় না ওরা সেই সাহস দেখাবে, আর যদি করে আমিও কম নাকি, দেখিয়ে দেবো। তুই একা না, আমরাও আছি তোর সাথে। এইসব বলতে বলতে হাঁটছিলাম, হঠাৎ চেয়ারম্যানের মেয়ে আমাদের সামনে। এই, আপনার লজ্জা করে না বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে? এখানে লজ্জার কি আছে? আমি তো একটা চোরকে মেরেছি, এর জন্য আমি গর্বিত। আমি মানছি আমার আব্বু যা করেছে অন্যায় করেছে। বুঝতেই যখন পারছেন আপনার আব্বু অন্যায় করেছে, তাহলে তাকে নিয়ে কথা বলতে আসছেন কেন? আমিও তার অন্যায়কে পছন্দ করি না। আপনি তাকে ঠান্ডা মাথায় বোঝাতেন, আব্বু তো অবুজ নয়, সে নিশ্চয়ই বুঝতো ব্যাপারটা। কিন্তু আপনি তা না করে তার গায়ে হাত তুললেন, আর মারলেন তো মারলেন, একদম হাত ভেঙে দিয়েছেন। যা করেছি ভালো করেছি, আপনি এখানে কেন আসছেন? এটাই বলতে আব্বু চুপ করে বসে থাকবে না, একটু সাবধান থাকবেন। আর হুম, এরপর কিছু হলে আব্বুকে বুঝিয়ে বলবেন। আমি তো অবাক, মেয়ে দেখি নিরপেক্ষ, নিজের বাবার কথা ভাবে আবার আমার কথাও ভাবে। যা বললেন ভেবে দেখব, এইবার আসতে ছাড়ুন, সামনে যেতে হবে আমাদের। আচ্ছা, যান তাহলে। অধরে চলে গেল আর আমরাও চলে আসলাম। সত্য মেয়েটা অনেক ভালো দেখলি। কচু ভালো, এত যদি ভালো হতো সেদিন সবার সামনে আমাকে অপরাধী বানাতে পারতো না, হয়তো ভয়ে এই সব বলে গেল। ভয় মানে কিসের ভয়? আরে, যে ছেলে ওর বাবার গায়ে হাত তুলতে পারে সেই ছেলে তার মেয়ের গায়ে হাত তুলবে না, তার কি কিছু বিশ্বাস আছে নাকি? অধরা হয়তো সেদিনের ব্যাপারে এখনো ভয় পায়, তাই একটু নাটক করলো। কি জানি বাপু, আমি এত কিছু জানি না, চল বাজারে চল। মামুন, দেখছি হিরো হয়ে গেল। তোর শালা, কি যে বলিস, লজ্জা লাগে তো। ওরে, আমার লজ্জা বানানোর এত লজ্জা থাকে কই? তোর মাথার ভেতর থাকে। চল চা খাবো। কিছুদিন পরে এখন পরিবেশ একদম ঠান্ডা, চেয়ারম্যান আর আমাদের বিরক্ত করে না, সব কিছুই ঠিকঠাক চলছে। তেমনি একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসলো, মামুন, এই মামুন, ঘুমাচ্ছিস তুই? একটা ভুতুড়ে আওয়াজ শুনেই গলা শুকিয়ে গেল। আবার আওয়াজ আসলো, কি রে তুই শুনতে পাচ্ছিস না? ভালো করে কান পেতে শুনে বুঝতে পারলাম একটা মেয়েলি কণ্ঠ। ভূতের ভয় আমার ছোটবেলা থেকেই আছে, তার মধ্যে এখন আবার মধ্যরাত। আমি চুপচাপ শুয়ে আছি, তারপর টিনের মধ্যে আস্তে আস্তে আওয়াজ করতে লাগলো। ভয়ে জামা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। কি রে তুই শুনতে পাচ্ছিস না, নাকি ভয়ে চুপ করে আছিস? আমি যদি ঘরে প্রবেশ করি তোর খবর হয়ে যাবে। আমি এবার ভয়ে ভয়ে বললাম, কে আপনি? আমি তোর হবু বউ। শুনেই অবাক, একটা ভূত কি করে আমার বউ হবে? কি কি, কিন্তু আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে তো আমিও করিনি, সেই ছোটবেলা থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। জানিস তোর আর আমার জন্ম একদিন এক সময় হয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ আমি মারা যাই, কিন্তু তোর কিছু হয়নি। এতে আমার কি দোষ? তোর কোনো দোষ নেই, আমাকে বিয়ে করতে হবে তোর। আমাকে বিয়ে না করলে তোর ফ্যামিলির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে একবার দেখতে চাই, দেখা দিন। দেখা দিতে পারবো না, আমাকে বিয়ে করবি কিনা বল। তখনই কিছু কুকুর ডাকার আওয়াজ পেলাম, তারপর আবার বাইরে থেকে আওয়াজ আসলো, ওরে বাবারে, আমি এইবার যাবো, কই এই ঘর খুল, ঘর খুল। কণ্ঠ একদম চেঞ্জ হয়ে গেছে। আর যাই হোক, এটা ভূত না। আমিও একটু সাহস সঞ্চয় করে দরজা খুলে দিলাম, সাথে সাথে কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করলো।
আমি রুমের লাইট অন করতেই যা দেখতে পেলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আরে আপনি এখানে এত রাতে? সরি, আপনাকে ভয় দেখাতে আসছিলাম, এসে নিজেই বিপদে পড়ে গেছি। আপনি কি পাগল নাকি বলেন তো, একটা মেয়ে হয়ে কেউ এইভাবে আসে? আরে আমি ভয় পাই না, কিন্তু কুকুর তো কামড়ে দেবে। দেখেন, 4 বছর আগে সামান্য একটা বিষয় নিয়ে কত বড় বিচার হয়েছিল মনে আছে? সেদিন তো আমাকে ফাঁসিয়েছিলেন, আজকে কি করবেন? আজকে আমাকে ফাঁসাতে চাইলে আপনি নিজেই ফেঁসে যাবেন। আচ্ছা, আপনি যে আসছেন কেউ দেখেনি আপনাকে? না, কেউ দেখেনি, পেছনের দরজা দিয়ে চলে এসেছি। একবার ভাবতে পারছেন, এখন যদি কেউ আমাদের দুজনকে একসাথে রুমের মধ্যে দেখে ফেলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বেশ ভালো করে বুঝতে পারছি, এখন তাহলে আমার কি করা উচিত? কি আবার সোজা বাসা চলে যাবেন আপনি? না, আমি যাব না, কুকুরগুলো আমাকে কামড়ে দেবে, তার থেকে ভালো। আহা, কতই বুদ্ধি তাই না? এমনিতেই আমরা শত্রুপক্ষের লোক, তারপর যখন সকালে আপনার বাবা আপনাকে খুঁজে পাবে না এবং যখন জানতে পারবে আপনি আমাদের বাসায় ছিলেন, কি হবে ভাবতে পারছেন? কিছু হবে না, আপনার বাবা মিথ্যা একটা মামলা করবে আর সেখানে উল্লেখ থাকবে আমরা আপনাকে অপহরণ করে আপনার বাবার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ দাবি করেছি। আপনি কি করে বুঝতে পারলেন আমার বাবা এমন কিছু একটা করবে? কি করে আর, বলেছিলাম না চোরকে ধরতে হলে চোরের মতো করেই ভাবতে হয়। এই চুপ, আমার বাবা চোর না। আচ্ছা আপনি এখন যান না, আমার খুব ভয় লাগছে, কখন কি থেকে কি হয়ে যায়। ভালো কথা, আপনার এখানে আসার পেছনে উল্টোপাল্টা কোনো মতলব নেই তো? না, আমার উদ্দেশ্য ছিল শুধু আপনাকে ভয় দেখানো, আর বেশি কিছু না। আপনার ভয় করছে না? এইভাবে একটা অবিবাহিত ছেলের রুমে চলে আসলেন, এখন যদি আমি আপনার সাথে কিছু করি? কি করবেন আপনি? করতেই পারি, আমি জানি আপনি সেই রকম না। ধরেন প্রতিশোধের আগুন থেকে আপনার সর্বনাশ করে দিলাম। বললেই হলো, আমাকে চলে যেতে হবে, শুধু শুধু মিথ্যা ভয় দেখাবেন না, আর আমি যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে। আর এখন যদি আমি আপনাকে কামড়ে দিই? কুকুরগুলো যেভাবে তেড়ে আসছিল যদি কামড়ে দিত, এই ভয়ে তো আপনার রুমে আসতে হলো। আচ্ছা যান, বাসায় যান, কুকুরগুলো এতক্ষণে চলে গেছে হয়তো। এত সহজ নয় যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়দৌড়ি করবে, এটা গ্রাম, আর গ্রামের প্রায় সকল বাড়িতে কুকুর থাকে, বুঝলেন কি না? তাহলে কি করবেন এখন? আর আমি যতদূর জানি চোরের মতো দেখতে লোকদেরকেই কুকুররা তাড়া করে থাকে। এই আপনি কি বোঝাতে যাচ্ছেন, আমাকে দেখে কি চোর মনে হয় আপনার? আমি সেটা কখন বললাম? আবার হাসছেন কেন? এবার কিন্তু আমি কান্না করে দেবো বলে দিলাম। আচ্ছা কান্না করুন, আমিও দেখি কান্না করলে আপনাকে কেমন লাগে। আমি কিন্তু সজোরে চিল্লিয়ে কান্না করব। চিল্লায় কি মার্কেট পাওয়া যাইবো? মার্কেট পাওয়া না গেলেও লোক জড় করা যাবে, আর তাদের বলে দেব আপনি আমাকে তুলে নিয়ে আসছেন কামড়ে দেবার জন্য। এই এই, আমি কামড়ানোর কথা কখন বললাম? হ্যাঁ ভুলে গেছেন দেখছি, একটু আগেই তো আমাকে কামড়ানোর কথা বলছিলেন আপনি। আরে ওটা আমি মজা করে বলছি। আমিও সবাইকে মজা করেই বলবো। এই আপনি আমার বাসাটাকে জানতো, মাথা খারাপ করে দিচ্ছেন একেবারে। কিভাবে যাব, বললাম না আমার কুকুরে ভয় লাগে। তাহলে এক কাজ করুন, আপনি আমাকে নিয়ে আমার বাসায় দিয়ে আসুন। কথাটা খারাপ বলেননি, কিন্তু আসার সময় তো আমি ভয় পাবো। কিসের ভয়? ভূতের ভয়, এত রাতে ভূত থাকে তো? তাহলে কি আর করার, কাল পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। দেখুন এটা ঠিক হবে না, লোক জানাজানি হলে না কেলেঙ্কারি হয়ে যাবে। আরে জানাজানি হবে না, কাল আজানের আগেই আমি বাসায় চলে যাব, কিন্তু তখন আপনাকে যেতেই হবে, না হলে আমি যাব না। আচ্ছা আমি যাব, তবুও প্লিজ লোক সমাজে মান সম্মান খেয়ে দিন না। তাহলে এক কাজ করেন, আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিয়ে আসেন। কিন্তু আমার তো ভূতে ভয় করে। আরে ভূত বলতে কিছু হয় না, আর কিছু হবে না আপনার, চলুন আপনি, না হলে বলা তো যায় না, আমার ফ্যামিলির কেউ আমার রুমে এসে দেখতে পেলো আমি রুমে নেই, তারা তো খুঁজতে বের হয়ে যাবে, আর খুঁজে যদি আমাকে এখানে পায় আপনার ফ্যামিলির বিপদ হতে পারে। কেন বিপদ হবে, আমি কি আপনাকে তুলে নিয়ে এসেছি নাকি? আমার ফ্যামিলির লোকজন সেটাই ভাববে, তাই বলছি চলুন আমাকে দিয়ে আসুন। কিছু করার নাই, এই মেয়েকে ফিরিয়ে না দেওয়া অবধি আমার কোনো শান্তি নেই, সেটা খুব ভালোই বুঝতে পারছি। আচ্ছা চলুন। আরে এভাবে বের হবেন নাকি, শীতকাল প্রায় চলে এসছে, খোলা রাস্তায় যখন হাঁটবেন ঠান্ডা লাগবে, শীতের জামা পরে নিন। শীতের জামা কেনা হয়নি, আর পুরনো যেগুলো আছে সেগুলো বের করা হয়নি। পরে বুঝবেন, আপনার ভালোর জন্যই বলছিলাম। আপনি চুপচাপ চলুন আমার সাথে, তাহলে আমার জন্য খুব ভালো হবে। আচ্ছা চলুন আপনি আগে বের হন। আমি বের হতে যাচ্ছিলাম ঠিক তখনই অধরা বলল, আরে করেন কি, রুমের লাইট অন করে বের হলে আমরা ধরা পড়ে যাব, লাইট অফ করুন আগে। মেয়ে অনেক বুদ্ধিমান, লাইট অফ করে আমরা বের হয়ে গেলাম, বাড়ি থেকে নেমে রাস্তায় চলে এলাম। অধরা আমার পাশেই হাঁটছে, একদম গা ঘেঁষে ঘেঁষে হাঁটছিল। কি হলো, গা ঘেঁষে যাচ্ছেন কেন?
আমার ভয় করছে তো। তাহলে আমাকে ভয় দেখাতে গেছিলেন যে? তখন তো আমার রাগ ছিল না তাই। একটু খোলা মাঠে আসতেই মৃদু বাতাস গায়ে লাগতে শুরু করলো। পাতলা একটা টি শার্ট পরেছিল। সত্যি এখন প্রচন্ড শীত লাগছে, রীতিমতো আমার কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। কি এখন কাঁপছেন কেন? আমি তো আগেই বলেছিলাম শীতের কাপড় পরে আসতে, আমার কথা তো শুনলেন না, এখন বুঝুন মজা। দূর, আমি জানতাম না কি এখনই এত শীত লাগবে। তার জানবেন কিভাবে, অনেকদিন হলো গ্রাম ছেড়েছেন, শহরের আবহাওয়ার সম্পর্কে কিছুই জানেন না। আপনার কি খুব শীত লাগছে? হ্যাঁ, অনেক ঠান্ডা লাগছে আমার। তাহলে এই নিন, আমার ওড়নাটা গায়ে পেঁচিয়ে নিন। আরে আরে করেন কি, এসব ওড়না কেন আমাকে দিচ্ছেন? সমস্যা কোথায়, এখন তো রাত, কিছু দেখা যায় না। তো কি হয়েছে, আপনার ওড়না আপনার কাছেই থাকুক। তারপর চুপচাপ দুজন হাঁটতে হাঁটতে অধরাদের বাসার কাছাকাছি চলে এসেছি। এই আজকে আপনার বাসায় ফিরে আর কোনো কাজ নেই। কি বাসায় ফিরবো না, আমি কোথায় যাবো? আমার বাসায় থেকে যান, আপনি না ভূতে ভয় পান। আর জানেন তো যে রাস্তা দিয়ে ফিরবেন, জায়গাটা তেমন ভালো না। আর ভয় দেখায়েন না তো, আমি যেতে পারবো। জানেন কিছুদিন আগে কি হয়েছে? কি হয়েছে? একটা লোক পাশের গ্রামে গান শুনতে যাচ্ছিল, হঠাৎ কয়েকটা ছায়া মূর্তি তার পেছনে লাগে। তারপর কি হলো? সে প্রথমে ভেবেছিল হয়তো তার ভুল ধারণা, কিন্তু যখন লোকালয় পেরিয়ে গেল তখন নাকি ছায়ামূর্তিগুলো তাকে ঘিরে ধরলো, আর তারপর তাকে ক্ষত বিক্ষত করে দিল। তার আঙ্গুল আর চোখ খুঁজে পাওয়া যায়নি। অধরার কাছে এমন গল্প শুনে আমার প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমার মধ্যে আর এতটুকু সাহস বাকি নেই যে একা একা এত রাতে বাসায় ফিরতে পারবো। কাউকে কল দিয়ে যে আনবো সেই সাহসও পাচ্ছি না। যদি যাবার সময় আবার দুজনকেই ধরে গিলে খাই? তাহলে আপনি বাসায় যান, আমি গেলাম। এই শুনুন না একটু। হ্যাঁ বলুন, কি বলবেন? আজ রাতে আপনার সাথে থাকি। আমার সাথে থাকবেন মানে? মানে আপনার রুমে ঘুমাবো। আচ্ছা চলুন, আপনি আমার এত বড় উপকার করেছেন, আর আমি তো আপনার এইটুকু উপকার করতেই পারি, তাই বলুন। অধরা আমাকে ওর রুমে নিয়ে গেল, একদম পরিপাটি সাজানো গোছানো একটা ঘর। রুমে গিয়েই আমি অধরাকে বললাম, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ বুঝতে পারছিলাম, আর একটু বললে প্যান্ট নষ্ট করে দিবেন, তাই তো আর কিছু বলিনি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে বের হলাম। এই কিছু খাবেন আপনি? এত রাতে আর কি খাবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা আপনি যান গিয়ে ওই সাইডে শুয়ে পড়ুন। তাহলে আপনি ঘুমাবেন কোথায়? না আছে রুমে কোনো সোফা, না আছে অন্য কিছু, শুধুমাত্র একটা খাট আর ওই পড়ার টেবিলটা। আমি এই পাশে শুয়ে পড়বো। ও মা, এত অবাক হওয়ার কিছুই নেই, মাঝে একটা কোলবালিশ থাকবে, বুঝলেন কি না? এমনটা হবে জানলে আমি তো আপনাকে আমার বাসায় রেখে দিতাম। তো রাখলেন না কেন, আমি তো থাকতে চাইলাম। আমি ভাবলাম পরে যদি আবার কোনো সমস্যা হয়ে যায়। আর কি করার, আমি শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর অধরা আসলো, মাঝে কোলবালিশ রেখে কি করলো জানি না। আমি অন্যদিকে ঘুরে শুয়ে আছি, ভূতের ভয়, অন্যদিকে চেয়ারম্যানের ভয়, সব মিলিয়ে আমি একদম গুটিসুটি মেরে শুয়ে আছি। শীত লাগলে কম্বল গায়ে নিন। না আমার শীত লাগছে না। তাহলে গুটিসুটি মেরে শুয়ে আছেন কেন? ও বুঝি, যে ভয় পাচ্ছেন, ভয় পাবার কিছু নেই। আমার রুমে সাধারণত রাতে কেউ আসে না, আর যদি কেউ চলে আসে আপনাকে খাটের নিচে চালান করে দেব। এবার ঘুমান তো। আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। আপনি যে অবধি না ঘুমাবেন আমিও ঘুমাবো না। কেন, আপনার আবার কি হলো? যতই হোক আপনি একটা পরপুরুষ, নিজের সেফটি বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে তো নাকি? আমাকে কি ওই ধরনের ছেলে মনে হয় আপনার? কিছু মনে করবেন না, ভয় লাগে যদি একা পেয়ে আপনার মধ্যে কোনো কুবুদ্ধি চলে আসে তাহলে আমার কি হবে? এতই যদি ভাবতেন আজকে আমার বাসায় ভয় দেখাতে যাইতেন না। যা হয়েছে ভুলে যান, এখন একটু ঘুমান প্লিজ।